তারপরে যখন পাখির আওয়াজ পেলাম, তখন আমি আস্তে আস্তে গাছের কাছে গেলাম। দেখি হঠাৎই একটা মানে ছায়া মূর্তির মতো এসে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি তো দারুণ ভয় পেয়ে গেলাম। ছায়া মূর্তিটা যখন আমাকে হাত দেখানো শুরু করলো, আমি ওর সঙ্গে হাত দেখানো শুরু করলাম। তা আমি কেমন অচৈতন্য হয়ে গেলাম। এদিকে বাইরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, টুপটাপ বৃষ্টি পড়ছে ভীষণ। চারদিকে আকাশ অন্ধকার হয়ে গেল, দূরে একটা জায়গায় একটু আলো দেখে ছায়া মূর্তিটা বিকট গলার আওয়াজ করে আমাকে ডেকে বলল, এসো লালু আমার সঙ্গে এসো। তারপরে সেখানে দেখি একটা পোড়া গাছ, আর আছে একটা পোড়া ভাঙা চোরা পুরনো বাড়ি। সেই বাড়ির ভেতরে আমাকে ঢোকার জন্য আহ্বান করলো। এরপরে আমার কী হলো দেখার জন্য, আমার দেখো পাচ্ছি।